সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো দেবের আপকামিং ছবি খাদান এবং সেই ছবিটা নিয়ে কিছু আপডেট নিয়ে। তো তোড়জোড় করে খাদানের শুটিং এখন চলছে এবং একটা বড় কাস্টিং, একটা বড় স্টার কাস্টও বলতে পারো, একটা বড় বাংলার পরিচিত কমার্শিয়ালে যারা অ্যাজ এ ভিলেন হিসাবে কাজ করেছে তারাও এই সিনেমার সাথে যুক্ত আছে। বড় বড় স্টারেরা আছে, দেব, যিশু সেনগুপ্ত, তারা সবাই আছে। তার সাথে সাথে এই ছবিটা মাসেসকে টাচ করার জন্য সেই সমস্ত কমার্শিয়াল ভিলেনদেরকে আবার কামব্যাক অবশ্যই করাচ্ছে, যাদেরকে আমরা সচরাচর আগে দেখতে পেতাম আজ থেকে 10 বছর আগের ছবিগুলোতে। এখন তাদেরকে সেইভাবে আর দেখা যায় না, কিন্তু রিসেন্ট টাইমেই একজন ছিল সুমিত বলে একজন যিনি ছিলেন, সেও খুব ভালো একজন ভিলেন, তাকে আবার কামব্যাক করিয়েছে খাদানেতে। এবং তার সাথে সাথে রাজা দত্ত বলে যিনি ভিলেন হিসাবে কাজ করতেন টলিউডে, তাকেও কামব্যাক করেছে এবং তার এন্ড থেকে দুটো পোস্টার, মানে তার দুটো ছবি খাদানেতে পোস্টার হিসাবে তাকে দেখানো হয়েছে, সেখানেও তাকে বিশাল ভালো লাগছে। এবং সাউথের ছবির ক্ষেত্রে কি হয়, তাদের ছবির মধ্যে ক্যামেরা ওয়ার্ক যেরকম ইনোভেটিভ হয়, তার সাথে সাথে তাদের যে লুকগুলো হয়, লুকের মধ্যে যে মাস জিনিসটাকে যেভাবে টাচ করে তারা, সেই জিনিসপত্র কিন্তু খাদানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এবং খাদানের অন্যতম সবচেয়ে বড় যেটা আপডেট সেটা হচ্ছে যে ঈদের টাইমে আমরা সবাই জানি ভালো সিনেমা আসতে চলেছে। এদিক থেকে বাংলায় অঙ্কুশের মির্জা আসতে চলেছে এবং তার সাথে সাথে মেবি হয়তো তুফানও সেই টাইমেই রিলিজ করবে। এবং হিন্দি সিনেমা থেকে বড়ে মিয়া ছোটে মিয়া আসছে, ময়দান আসছে, তো বড় বড় তিন চারটে রিলিজ অবশ্যই হচ্ছে। এবং তার সাথে সাথে খাদানের তরফ থেকেও একটা জিনিস আপডেট উঠে এসছে, এটাই যে খাদান ছবিটার যে প্রি টিজার আছে, আমরা জানি যে দেবের অলমোস্ট যখন বাঘাযতীন ছবিটা এসেছিল সেই ছবিটা যে ধাঁচ ওয়াইজ বা যেরকম লেভেলে মেকিং করেছিল, সেটা কমার্শিয়াল কাজ না হলেও সেই মেকিং যেটা ছিল সেটা কিন্তু একটা প্রি টিজার বা একটা টিজার অবশ্যই এক্সিকিউট করার প্রচেষ্টা অবশ্যই করেছিল এবং ঠিকঠাক ওয়েতে ডেলিভারও করেছিল। এবং সত্যি বাঘাযতীনের ওই প্রি টিজারটা ব্যাপক ছিল, মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর সেগুলো দেবের প্রত্যেকটা ছবিতে সচরাচর ভালোই হয়ে থাকে। তো এই ছবিরও একটা প্রি টিজার আসতে পারে। এবং যেহেতু খাদান এমন একটা ধাঁচের কাজ বা এমন একটা জনরার কাজ, সেখানে প্রি টিজার, ট্রেলার সব কিছু প্রপারভাবেই এক্সিকিউট করা হবে, যেটা অঙ্কুশের মির্জার ক্ষেত্রেও হচ্ছে। তো খাদানের প্রি টিজারটা ঈদের দিনকে আসার, এখনো অবধি শোনা যাচ্ছে যে খাদানের যে প্রি টিজারটা সেটা হয়তো ঈদের দিনকে আসতে পারে এবং হয়তো এই প্রি টিজারটা হয়তো মির্জার সাথে হয়তো অ্যাটাচ করেই দেখা যেতে পারে। তো এটা এখনো অফিসিয়ালি কনফার্মেশন নয়, কিন্তু হয়তো যদি এটা সত্যি হয় তাহলে এই ব্যাপার নিয়ে খুব তাড়াতাড়ি হয়তো আমরা জানতে পারবো, কারণ দেব তার এন্ড থেকে সমস্ত কিছু জিনিসপত্র তার ফ্যানেদেরকে আগে থেকে জানিয়ে দেয়। তো দেখার যে কিরকম হয় খাদানের প্রি টিজার এবং সেই টাইম ওয়াইজ ডেলিভার হোক। এবং খাদান ছবিটা হয়তো জুন মাসের 28 বা 27 তারিখ করেই রিলিজ হয়ে যাবে। তো এটাই বক্তব্য ছিল, তোমরা এই ছবি নিয়ে কত এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।